নমস্কার বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও রাজ্য সরকারের তরফ থেকে দুটি চাকরির রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং ইন্টারভিউ যে লিস্ট তা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমরা আজকে এই ভিডিওতে তাই জানবো। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ WBMSC। তো এই ওয়েবসাইটে কিন্তু আজকে একটি এমপ্লয়মেন্ট নোটিশে এই মাত্র দেওয়া হয়েছে অর্থাৎ 14 আগস্ট এই রেজাল্ট দুটি প্রকাশ করা হয়েছে এবং এখানে অনেকের নাম রয়েছে। অর্থাৎ দুটি রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। তো ইন্টারভিউ কোথায় হবে এবং কবে হবে তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওর আলোচনা। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল ক্লিক করে দেবেন। কারণ এই চ্যানেলে সরকারি চাকরির সমস্ত নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়, ছোট বড় সমস্ত চাকরির বিজ্ঞপ্তি, রেজাল্ট থেকে শুরু করে সরকারি প্রকল্প সব এই চ্যানেলে দেওয়া হয়। তো চ্যানেলটিকে এখনই আপনারা সাবস্ক্রাইব করে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে যে এমপ্লয়মেন্ট নোটিশটি রয়েছে, এই এমপ্লয়মেন্ট নোটিশে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রথমে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে যেটা রয়েছে অর্থাৎ দেখবেন যে পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ ক্যাশিয়ার, এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট অফ অ্যাকাউন্ট ক্লার্ক। তো দুটোর অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা লক্ষ্য করবেন, একটা হচ্ছে 9/2019, একটা 10/2019। তো এই দুটি রেজাল্টকে নিয়ে থাকবে আজকের আলোচনা। তো এই সাইডে ডাউনলোড বাটনে ক্লিক করলে রেজাল্ট দুটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি, তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রেজাল্টটি ডাউনলোড করে নিয়েছি এবং এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে আজকে। এখানে ওপরের দিকে আপনারা দেখবেন যে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে 14/8/2020 লক্ষ্য করবেন, এবং এখানে দেওয়াই রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে যদি আপনারা দেখেন তো প্রথমে যেটা রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 9/2019 অর্থাৎ এখানে রয়েছে পোস্ট অফ ক্যাশিয়ার আন্ডার শান্তিনিকেতন। তো এখানে আপনাদের যেটা রয়েছে এখানে কিন্তু তিনজনের নাম রয়েছে, রোল নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে কাস্ট ওয়াইজ ভাগ করা রয়েছে এবং ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। তো এদের যে ইন্টারভিউ অর্থাৎ পোস্ট অফ ক্যাশিয়ার যে ইন্টারভিউ তার ডেট হচ্ছে কিন্তু 17/8/2020 11টা থেকে এটা ইন্টারভিউ হবে। এরপর যেটা রয়েছে পোস্ট অফ অ্যাকাউন্টস ক্লার্ক, এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখবেন 10/2019। তো এখানে যে ডেট রয়েছে অর্থাৎ যে ডেটে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে 17/8/2020 এবং টাইম রয়েছে দুপুর 1টা। এখানে কিন্তু নাম রয়েছে টোটাল 9 জনের এবং 9 জনের নামের পাশাপাশি এখানে কাস্ট ওয়াইজ ভাগ করা হয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। তো এরপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে কোথায় ইন্টারভিউটি হবে, তার কিন্তু এখানে প্রপার লোকেশানটা কিন্তু দেওয়া রয়েছে, কলকাতাতে এটা হবে। এবং নিচের দিকে আপনারা দেখবেন এখানে কী কী নিয়ে যেতে হবে অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে, 1 ঘন্টা আগে আপনাদেরকে পৌঁছাতে হবে, সমস্ত কিছু এটা ডিটেলস দেওয়া রয়েছে। তো ডিসক্রিপশানে এর লিঙ্ক থাকবে এবং PDF ফাইল আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিজেরা একবার অবশ্যই ভালো করে পড়ে নেবেন। তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত, আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকমের সরকারি চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অল নোটিফিকেশান করবেন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ধন্যবাদ।